নতুন কাঠামো অনুযায়ী এ মাসে মজুরি পেতে যাচ্ছে তৈরি পোশাক শিল্পের শ্রমিকরা সাত তারিখের পর থেকে বিভিন্ন কারখানায় মজুরি দেওয়া শুরু হবে বলে জানিয়েছে বিজেএম নতুন কাঠামো অনুযায়ী সাতটি গ্রেডে মজুরি পাবেন শ্রমিকেরা তবে কে কোন গ্রেডে মজুরি পাবেন তারা সেই সম্পর্কে নিজেদের ধারণা নেই মজুরি পাওয়ার পর সব পরিষ্কার হবে বলে জানান বিজিএমএর নেতারা বিস্তারিত মেহেরমনির প্রতিবেদনে পোশাক শিল্পের মজুরি পাঁচ হাজার তিনশো টাকা থেকে বাড়িয়ে আট হাজার টাকা নির্ধারণ করে গ্যাজেট করেছে সরকার গত নভেম্বরে সে অনুযায়ী কয়েকদিনের মধ্যেই ডিসেম্বর মাসের মজুরি পেতে যাচ্ছেন শ্রমিকরা বেতন পাওয়া পাবে এই মাসের সাত আট তারিখের মধ্যে এই মজুরি কাঠামোতে শ্রমিকদের জন্য সাতটি ও কর্মচারীদের জন্য চারটি গ্রেড করা হয়েছে শ্রমিকদের সর্বনিম্ন সপ্তম গ্রেড ন্যূনতম মজুরি সাত হাজার টাকা আর সর্বোচ্চ প্রথম গ্রেডের শ্রমিকরা পাবেন সতেরো হাজার পাঁচশো দশ টাকা সব গ্রেডেই চিকিৎসা যাতায়াত ও খাদ্য ভাতায় একই রকম গ্রেড ভেদে তারতম্য হবে শুধু বাড়ি ভাড়া ও মূল মজুরিতে শ্রমিক প্রতিনিধিদের পদের কথা বলতে পারলো গ্রেড সম্পর্কে কারোর কোনো ধারণা নেই ফলে নতুন কাঠামো অনুযায়ী কে কত টাকা মজুরি পাবেন তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন তারা জানোBatchNorm আমি জানি না যে গ্যারেট আমার কি হবে না হবে আমার গ্যারেট আমি জানি না 10 বছর আগে গ্রেড মুলে থাকে না ওই কাগজটা আমার কাছে নাই আমি অপারডার 8 বছর ধরে চাকরি করি অনন্ত গ্রেড কোন গ্রেড আমাদের ফলাইতো আমরাও জানি না তেপান্নশো থেকে আট হাজার করতে গেলে সাতাশশো টাকা থাকে এই সাতাশশো টাকা বাড়াইতে গেলে এখন ওই হিসেবে যদি আমাদেরও বাড়ে আমরা আশা করি আছি যে ওই সাতাশশো যদি আমাদের হয় তাহলে আমরা মনে করেন ঠিক আছি নতুন কাঠামো অনুযায়ী সহকারী মেশিন অপারেটর সপ্তম গ্রেডে মজুরি পাবেন তার আগের ধাপ অর্থাৎ ষষ্ঠ গ্রেডের মজুরি দুইশো টাকা বেশি হেল্পারের বাড়তেছে তিন হাজার টাকা আর আমাদের কিন্তু বাড়তেছে এক টাকা কেমন তাহলে কি হেল্পারের মধ্যে আর আমাদের মধ্যে এই চারশো টাকা বা পাঁচশো টাকা এটাই তোফাৎ একটা হেল্পার হবে আট হাজার দুইশো টাকা বেতন আমি একটা আয়রন ম্যান আমার হবে সাড়ে আট হাজার আমি কি এটা তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমই সভাপতি বলছেন নতুন কাঠামো অনুযায়ী মজুরি পেলে সব অনিশ্চয়তাই দূর হয়ে যাবে যদি দেখা যায় যে চার নম্বর গ্রেডের একটা অপারেটর বেতন বাড়তে বাড়তে তিন নম্বর গ্রেডের অপারেটরের থেকে বেশি পেয়ে যাচ্ছে তখন তিন নম্বর গ্রেডের ওই অপারেটরের বেতনটা তো ওই ফ্যাক্টরি তার নিজের স্বার্থেই অ্যাডজাস্ট করবে নতুন মজুরি কার্যকর হলে পোশাক শিল্পের শ্রমিকদের কর্ম উদ্দীপনা বাড়বে বলে আশা করছেন মালিকরা মেহের মণি বৈশাখী সংবাদ ঢাকা